বন্যাপ্রবণ শেওড়া, আলুর ক্ষয়ক্ষতি ব্যাপক, কিন্তু ইন্স্যুরেন্সের সাবসিডি 0.09%, চাষে বিক্ষোভ এলাকায়। আলু চাষে প্রাকৃতিক বিরূপ প্রভাব ক্ষয়ক্ষতি হচ্ছে রাজ্যের বিভিন্ন আলু চাষ প্রধান এলাকায়, আর সেই কারণে এবার আলু চাষে আলু চাষিরা পাচ্ছে লোনের উপর সাবসিডি। যেহেতু লোন করার সময় ইন্স্যুরেন্স কোম্পানি ইন্স্যুরেন্স কেটে নেয়, তাই যেই ফসলের উপর ইন্স্যুরেন্স কাটা হয় সেই ফসলের প্রাকৃতিক কারণে ক্ষয়ক্ষতি হলে সাবসিডি পায় চাষিরা। ব্যতিক্রম হয়নি এবার আলু চাষের ক্ষেত্রে, কারণ এবার আলু চাষের ক্ষেত্রে প্রাকৃতিক খামখেয়ালিপনাতে আলুর ক্ষতি হয়েছিল প্রচণ্ড পরিমাণের। কদিন আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন আলু চাষিদের সাবসিডি দেওয়া হবে, এবং সেই সাবসিডির টাকার অঙ্কের পরিমাণ খুব কম নয়, কিন্তু কিছু কিছু জায়গায় সত্যিকারের ক্ষতি হলেও যে কোনো কারণেই হোক না কেন সাবসিডির টাকার পরিমাণ নিতান্তই কম। গৌহাট ছাউরা অঞ্চলের আলু চাষিরা সাবসিডি পাচ্ছে 0.09%, অথচ পাশের অঞ্চল কুমুরশার আলু চাষিরা সাবসিডি পাচ্ছে 34%। স্বাভাবিক কারণে ছাউরা অঞ্চলের চাষিদের মধ্যে শুরু হয়েছে বিক্ষোভ। চাষিদের বক্তব্য, ছাউরা নিচু এলাকা হিসাবে বেশ পরিচিত একটি নাম, সামান্য বৃষ্টি হলেও মাঠে জল থই থই করে। যে কোনো চাষের ক্ষেত্রে ছাউরা অঞ্চল প্রচণ্ড ঝুঁকির জায়গা, অবশ্য সেই ঝুঁকি নিয়ে চাষ করে বারবার ক্ষতির মুখ দেখতে হয়েছে এলাকার চাষিদের। অথচ সেই শাওরা অঞ্চলের চাষিদেরই বঞ্চনা করা হচ্ছে, কিন্তু কেন প্রশ্ন উঠছে চাষি মহলে। হুগলির গোঘাটের শাওরা থেকে সন্তোষ সাত্রার রিপোর্ট, সময়ের সংবাদ। আপনারা আমাদের টাকা ওর মাইনে কেড়ে, তারপর আমাদের লোন দিতে যতটুকু, তারপর যদি সরাবো আপনার, আমরা কারো ব্যাংকে, যেহেতু ব্যাংক আমাদের টাকা সেখানে ইনস্যুরেন্স কোম্পানিকে তুলে দিয়েছেন, আপনাদের বাধ্য সেখানে জানাবার অধিকার আমরা একমাত্র আপনাদের কি। আমরা এগিয়ে বা আধার দিকতা জানতে যাবো না, এই কারণে আমরা তাদের কাউকে টাকা দিই, দিয়েছি আপনাদের টাকা, আপনারা সেই টাকা কীভাবে পৌঁছে দেন আমাদের জানার দরকার নেই। আমরা জানি আমাদের ব্যাংকে টাকা আছে, ব্যাংকে বিমা আছে, মানে আমরা নিশ্চিত আছি আমরা ব্যাংকে যেমন সোনা জিনিস বন্ধ করে আমরা লোন নিই, আমরা নিশ্চিত আছি যে আমার সোনাটা সঠিক জায়গায় গচ্ছিত আছে, আমরা যখন তোলাই দরকার হবে আমরা ছাড়িয়ে যাবো। আমরা সেই রকম বিমাটা আমরা ব্যাংকের মাধ্যমেই করেছি, যাতে আমরা নিশ্চিত একদম থাকবো যে আমাদের কিছু ভালুটি হলে ব্যাংক সেই ব্যবস্থা করবে, কারণ আমরা ব্যাংকের মাধ্যমে লোন নিয়েছি, ব্যাংক যদি সেই ব্যবস্থা না করে আমরা ব্যাংকে দিয়ে তা শোধ করবো কী করে। আপনারা যদি এরপর মানে কোনোরূপ যদি ব্যবস্থা না নেন, আমরা কিন্তু কৃষকরা টোটালি কৃষকরা আপনাদের ব্যাংকের লোন শোধ করবো, আপনারা লোন নেন তার জন্য আপনি দেখাবেন। আমরা আজকে আমরা সবাই মিলে একটা মোটামুটি যতজন বুঝেছি আপনার কাছে আবেদন জানাচ্ছি, আপনি এই রিপোর্ট নিঃসঙ্গে এক সপ্তাহ জানান কিনা যায় না, এক সপ্তাহের মধ্যে এই রিপোর্টিং আমাকে আপনারা কাকে জানিয়েছেন, তারা কী বলেছেন, এই রিপোর্টিংটা অবশ্যই এক সপ্তাহ করে দেবেন। যদি কোনো ব্যবস্থা না নিয়ে আর পুনরায় আমরা ভাববো যে আমরা ব্যাংকের লোন শুরু করবো, কি নতুন করে ব্যাংকে আমরা লোন করবো, কি আমরা ওপর মধ্যে কোনো রকম ভাগ্য হলো সে ব্যবস্থা নেই, তার নিয়ে একটু বেশি চিন্তা করছেন। ইন্স্যুরেন্সের ছাড় প্রতি কৃষক লোন নেয়, লোন নেওয়ার জন্যে পটেটো লোনের জন্যে একটা ইন্স্যুরেন্স কোম্পানিকে ইন্স্যুরেন্স কেটে নেয়, তাতে ক্ষয়ক্ষতি হলে একটা ছাড় দেওয়া হয়, ছাড়টা অঞ্চলব্যাপী করা হয়, তাতে তাদের পরিমাণগত করে মানবিক মুখ রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গলে 3,000 কোটি টাকা ছাড় দিয়েছেন। যেসব উদস্থন অফিসার ইন্স্যুরেন্স কোম্পানি থাকেন ওনারা সেটা ঠিক করে প্রতি অঞ্চলে ভাগ করেন, কিন্তু আমাদের ছাউরা অঞ্চল সেখান থেকে বঞ্চিত হয়েছে। এমনই পরিস্থিতি যে একটা জায়গায় ছাউরা অঞ্চল, কুমুরশা অঞ্চল, ছাউরা অঞ্চলের সমিতি ব্রজমোহনপুর সমিতি, কুমুরশা অঞ্চলের সমিতি ওই ব্রজমোহনপুরের বর্মার মানুষ, দু ভাই, এক ভাই ছাউরা অঞ্চলে লোন নেয়, এক ভাই বর্মার অঞ্চলে লোন নেয়, অতত জমি ভাগের ভাগ জমি, একজন ছাড় পায় 34%, একজন ছাড় পায় 0.09%। কিভাবে হলো, কোথায় ভুল হলো, সেই ভুল ত্রুটি সংশোধন করে আমরা যাহাতে অন্যান্য অঞ্চলের মতন সর্ববৃহৎ নামি এলাকা, জলা এলাকা, বঞ্চিত এলাকা ছাড় অঞ্চল, যাহাতে আমরা সেই লোনের সাবসিডি পেয়ে পুনরায় ব্যাংক এবং সমিতির লোন শোধ করে পুনরায় লোন রিনিউ করতে পারি, তার সুবন্দোবস্ত করিয়া উদাস্তন অফিসারের কাছে অনুরোধ করিতেছি। আপনার নাম? আমার নাম উত্তম মন্ডল। এখানে উপস্থিত হয়েছি সমস্ত চাষিরা, যে সকল চাষিরা সমবায় এবং ছাউরা স্টেট ব্যাংক থেকে কৃষি ঋণ নিয়েছিল, সেক্ষেত্রে দেখা গেছে যে ইন্স্যুরেন্স কোম্পানি
প্রতি বছরের নেয়, আমাদের কাছ থেকে ইন্স্যুরেন্সের বিমা কেটে নিয়ে যায়, কিন্তু সর্বোচ্চ ছাড়ের পরিমাণ না ঠিক করে ছাওড়া অঞ্চলে আর বছর দিয়েছিল 3%, এই বছরও করেছে যে 0.09%, যেক্ষেত্রে অন্যান্য অঞ্চল যেখানে ভাদুর 35%, যেখানে কুমুরসা 33%, যেখানে হচ্ছে কুমারগঞ্জ 78.25, এই শ্রেণী বৈষম্য আমাদের বক্তব্য দূর করতে হবে। ইন্স্যুরেন্স কোম্পানিকে অবিলম্বে গরিব মানুষের স্বার্থে, চাষিদের স্বার্থে এই শ্রেণী বৈষম্য দূর করে সর্বত্রই সমান করতে হবে, এবং চাষিরা না হলে লোন শোধ করতে পারবে না। সাউর অঞ্চল পিছিয়ে পড়া বন্যা কবলিত অঞ্চল, প্রতি বছরের নেয় এই বছরও ফসল নষ্ট হয়ে গেছে, কয়েক হাজার লোল্যান্ডের তিল নষ্ট হয়ে গেছে নিচু এলাকার, এবং আলু নষ্ট হয়ে গেছে, এবং ধানও নষ্ট হয়েছে বর্ষায়। চাষিরা পিছিয়ে পড়ে আছে, আজকে ঋণের বোঝা দিনের দিন বেড়ে চলেছে, ইন্স্যুরেন্স কোম্পানি একের পর এক লোন কেটে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু কোনো স্টেপ নিচ্ছে না। তাই আমরা আজকে সমবেত হয়েছি সমস্ত চাষিরা, যাতে অবিলম্বে ইন্স্যুরেন্স কোম্পানির শ্রেণী বৈষম্য দূর করতে হবে, আমাদের ঋণের যে ছাড় করতে হবে, যেখানে কুমারগঞ্জ 78%, সেই শ্রেণী বৈষম্য দূর করে আমাদেরও একই জায়গায় পৌঁছাতে হবে, অবিলম্বে পুনরায় এই ভুল সংশোধন করতে হবে। তাই আপার নেতৃত্ব বা আপার যে ব্যাংক কর্তৃপক্ষ এবং সমবায় ম্যানেজার সব জানানো হয়েছে, এরপর আমরা আরও উপরে স্টেপ নেব, আমরা উপর লেভেলে যাবো, এসডিও, বিডিও, ডিএম, এডি অফিস, যেখানে যেতে হয় আমরা যাব। আজকে আমরা লেখা পেশ করেছি যে ছাড়তে বৃহৎ আন্দোলন আরও চলবে চাষিদের পক্ষ থেকে, যেক্ষেত্রে চাষিরা লোন শোধ করতে পারছে না, ফসল নষ্ট হয়েছে, সেক্ষেত্রে অন্য জায়গায় ফসলের ক্ষতিগ্রস্ত কতটা হয়েছে জানি না, রিপোর্টিং ভুল দিয়েছে, এই ভুল সংশোধন করতে হবে, অবিলম্বে ঠিক করতে হবে। তাই আজ আমরা এখানে বিক্ষোভের সামিল হয়েছি, এই যতক্ষণ না সমস্যার সমাধান হয়, আশ্বাস দেয় বা ঠিক করতে হবে, ততক্ষণ আমরা এই আন্দোলন চালিয়ে যাব, চলছে চলবে, আমরা দাঁড়িয়ে সরে আনবো। এই বৈষম্য কেন, এই শ্রেণী বৈষম্য কি কারণে ঘটেছে, যারা রিপোর্টিং করেছে তারা কারা ছিল জানি না, তারা কিভাবে দুর্নীতিগ্রস্ত হয়েছে, কাদের প্ররোচনায় করেছে সেটা বলতে পারবো না। এখানে কিছু শ্রেণী বৈষম্য মানুষ কিছুটা মানে যে অফিসারগুলো ছিল কিভাবে করেছে, নিঃসন্দেহে দুর্নীতির সাথে তারা আশ্রয় নিয়ে করেছে, নাহলে সাউরা অঞ্চল একদম বন্যা কবলিত অঞ্চল, প্রতি বছরের ন্যায় বন্যায় ডুবে থাকে, এই বছরও কয়েক হাজার ফসল নষ্ট হয়ে গেছে, তিল এবং আলু কয়েক হাজার বন্যায় নষ্ট হয়ে গেছে বৃষ্টির জলে, এবং ধান নষ্ট হয়ে গেছে। টাকা না দিলে আমরা এই বঞ্চনা শিকার আমরা মানব না, এবং আমাদের দাবি এই আন্দোলন চলছে কৃষকদের পক্ষ থেকে, যাতে চাষি ঋণ শোধ করতে পারে, ছাড় সমস্ত জায়গায় যেটা দেওয়া হচ্ছে শ্রেণী বৈষম্য দূর করে দিতে হবে, নইলে এই বিক্ষোভ চলবে, আমরা এই দাবি মানব না, মানছি না। আমার নাম উল্লাস দলুই, আমি একজন কৃষি লোন হোল্ডার সাউড়া সমবায় সমিতি এবং ব্যাংকের, আমি এখানে স্থায়ী বাসিন্দা, আমার এই জায়গার নাম দলুই, এটা সাউড়া স্টেট ব্যাংক সাউড়া পঞ্চায়েত এখানেই অবস্থিত। কৃষকেরা বিমা ঠিকঠাক না পাওয়ায় অবস্থান বিক্ষোভ, কী বলবেন? দেখুন, এই ব্যাপারে বলার বলতে চাষিরা বিক্ষোভ করছে, তা এখানে যে যখন বন্যা পরিস্থিতি হয়েছিল যখন তখন যে নিম্নচাপের জন্য যে বৃষ্টি হয়েছে, বাঁকুড়া দিক থেকে বৃষ্টি হয়েছিল, সেই জল এদিকটা নিম্ন এলাকা, তো সেই জল এদিকে গড়িয়ে আছে সেটা জানার কথা, তো আমরা সেটা আমাদের উপরে যে এডিও অফিস আছেন যেখান থেকে বিমা জমা হয়, আমরা ওই এডিও অফিসে ইনফর্ম করেছিলাম, তো ওনারা যথাযথ টাইমে এসেও ছিলেন, এসে ওরা পরিবেশন পিডি অফিসার স্বয়ং ছিলেন, উনি এসে এলাকা পরিদর্শন করেছেন, তার সঙ্গে ছিলেন আমাদের সাউড়া পঞ্চায়েতের প্রধান ম্যাডাম ছিলেন, তার সঙ্গে আরও যেন ওরা মেম্বার ছিলেন, তারাও ছিলেন, আরও কিছু চাষি ছিল, কিছু সদস্য ছিল, তো সবাই মিলে পরিদর্শন করা হয়েছিল। তো তারা তখন দেখা গিয়েছিলো যে চাষিরা কিছু ক্ষতিগ্রস্ত হয়েছিল, চাষিরা তাদের জমিতে নেমে তাদের নষ্ট হয়ে যাওয়া ফসল স্যারদেরকে দেখিয়েছিলেন, তো তখন ডিডিও স্যার বলেছিলেন, তিনি আশ্বাস দিয়েছিলেন বা যেরকম বলেছিলেন যে তিনি তাদের যে উপর নেতৃত্বে যেটা জানানো তারা সেটা জানাবে, তো সেই হিসাবে আমরাও দেখেছিলাম। আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের পার্শ্ববর্তী যে গ্রাম পঞ্চায়েত আছে কুমুরসা গ্রাম পঞ্চায়েত, ওনাদের পার্সেন্টেজটা আমরা দেখতে পাচ্ছি 33.97, অনেকটাই বেশি, সেক্ষেত্রে আমাদের সাউড়া যে হারে ক্ষতিগ্রস্ত হয়েছিল তার থেকে আমাদের পার্সেন্টেজটা খুবই নিম্ন, যেটা বলার মতো নয়, 0.09, মানে 9 পয়সা, যেটা মানে যেটার জন্য চাষিরা একদম সন্তুষ্ট হন। তো এ ব্যাপারে আমাদের যেটা করণীয় আমরা সেটা করেছি, আমাদের উপরে জানিয়েছি, হ্যাঁ, এডিও অফিসে আমরা আবার ফের জানিয়েছি, এবার চাষিরা বিক্ষোভ দেখাচ্ছে সেটা দেখানো স্বাভাবিক, তো আমাদের যেটা উপনেতৃত্বকে জানানো সেটা আমরা জানিয়েছি, দেখা যাক এবার উপনেতৃত্ব সেটা কী ব্যবস্থা নেন সেটা দেখার বিষয় আছে। আপনার নাম? আমার নাম তুহিন সামুই, সাউড়া সমবায় সমিতি।
দেখা যাচ্ছে যে সাউরাতে আজকে কৃষকরা সঠিক বীমা না পাওয়ার কারণে অবস্থান বিক্ষোভ করেছে সমবায় সমিতির সামনে ও ব্যাংকের সামনে। কি বলবেন এই বিষয়ে? বিষয়টা আমি শুনেছি যে আমাদের সাউরা অঞ্চল সব থেকে বন্যা কবলিত এলাকা, এবং আমি নিজে তো দেখেছি। তো আমরা এখানে সার্ভে করেছিলাম, মানে আধিকারিকরা ওনারা এসেছিলেন, ওনারাও সার্ভে করে গেছে, আমি নিজেও গিয়েছিলাম ওখানে। তো দেখলাম যে ওইখানে বহু মানুষের চাষিদের ফসল নষ্ট হয়ে গেছে। সেই অনুযায়ী আমি যে লিস্টটা দেখলাম, সেই অনুযায়ী আমাদের সাউরা অঞ্চল অনেকটাই কম পার্সেন্টেজের বীমা পেয়েছে। আমি এটা আশা করিনি। আমি চেয়েছিলাম যে আমাদের সাউরা অঞ্চল ওনারা ভাববেন যে যেহেতু বন্যা কবলিত এলাকা, আমাদের অন্যান্য অঞ্চলের থেকে এখানে আরও একটু বীমাটা বেশিরভাগ ছাড়টা দেওয়াটা উচিত ছিল না, কিন্তু ওনারা এটা করেননি। মানে ভুলবশত হয়েছে না কী হয়েছে সেটা ওনারা যদি একটু চিন্তাভাবনা করেন তো খুব উপকৃত হব। এবং আমি চাই, আমি এবং মেলও করছি আমাদের সাউরা অঞ্চলের মানে সাউরা জিপি থেকে, যে ওনারা এটা নিয়ে একটু ভাবুন, ভেবেন কীভাবে কী সমাধান করা যায়, ওনারা একটু এই এটা যাতে করা যায় সেটা চেষ্টা করুন। উপনেতৃত্বের আধিকারিকরা সার্ভে করার পরও এরকম পার্সেন্টেজ, এটা আমি আশা করিনি। ভুলবশত হয়েছে কিংবা হচ্ছে কীভাবে হয়েছে সেটা আমি বলতে পারি। আপনার নাম? আমি চাই যে এটা ওনারা আর একবার নিরীক্ষণ করুন, করার পর ওনারা ভাবেন যে ঠিক হয়নি। আমার অনুরোধ যে ওনারা এটা নিয়ে চিন্তাভাবনা করুক, তাহলে চাষিরা যাতে বাঁচে, যেভাবে ক্ষতি হয়েছে সেই দিক দিয়ে চাষিরা যাতে ভাবে সেটা নিয়ে ওনারা একটু ভাবুক। আমি উপরের আধিকারিকদের জানিয়েছি, মেলও করেছি, ওনারা নিয়ে এটা একটু ভাবুক। আপনার নাম? আমার নাম মিঠু আঙ্কা। পরিচয়? সাউরা গ্রাম পঞ্চায়েতের প্রধান। আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত? চিন্তা কি, আসুন আমাদের স্কুলে। বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা। 2024 শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাকবাংলা।